স্যার আপনার যদি কিছু দরকার হয় রিসেপশনে ফোন করবেন। আচ্ছা ঠিক আছে, এই যে শোনো। হ্যাঁ এই নাও। থ্যাংক ইউ স্যার। কি খুঁজছো? কি আবার চেক করছি, কোথাও সিসিটিভি ক্যামেরা লাগানো নেই তো? ক্যামেরা? এখানে কোনো ক্যামেরা কেন থাকতে যাবে? এই ধরনের হোটেলে আমাদের মতো কাপলদের প্রাইভেট ভিডিও শুট করে সোশ্যাল মিডিয়া দেওয়াটা কমন ব্যাপার হয়ে গেছে। বিন্দু, সবাইকে একরকম মনে করা উচিত নয়। সে যাই হোক না কেন, আমাদের সাবধান থাকা উচিত না? মেয়েরা এমনিতেই সন্দেহবাতিক হয়। ঠিক আছে দেখে নাও। ভার্গব, সুটকেসটা নিয়ে এসো না। আনছি। এই নাও। প্লিজ এটা খুলে দাও না। হ্যাঁ খুলতে আমি একদম এক্সপার্ট। তবে তো ভাগ্য খুলে গেছে আমার মতো কুল মেয়েকে বিয়ে করে। দাঁড়াও না, আগে ফ্রেশ হয়ে নাও। যাও যাও যাও। বিন্দু, বিন্দু টাওয়েলটা, বিন্দু। হ্যাঁ দিচ্ছি। বিন্দু টাওয়েল। আরে বাবা দিচ্ছি। ভার্গব এই নাও। আরে ছাড়ো ভার্গব। আরে ছাড়ো না। স্যার কি করবো স্যার? আরে এখন যা তো, অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে। ওকে দেখে খুব চিন্তিত লাগছে। হ্যালো ব্রাদার। হ্যাঁ কেমন আছো? কি করছেন আপনি ওখানে? আমি? হ্যাঁ আপনি? আমি একটা গল্প লিখছিলাম। আই এম আ রাইটার। রাইটার হয়ে যদি এত টেনশন নেন তাহলে গল্প লিখবেন কিভাবে? টেনশন নিয়ে কোনো কাজ হয় না। আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন, তখনই কোনো ভালো গল্প মাথায় আসবে। কার সাথে কথা বলছো ভার্গব? মনে হচ্ছে আপনাদের খুব রিসেন্টলি বিয়ে হয়েছে। হাই। হাই। স্যার আমি কালকে থেকেই লেখার চেষ্টা করছি কিন্তু কিছুই মাথায় আসছে না। এখন অবধি যা লিখেছি শুনবেন একটু? এখন তো আমরা দুজনে একটু ব্যস্ত আছি, ফ্রি হলে শুনবো।
হয়ে গেল, আমি জানি তোমরা আর ফ্রি হয়েছো। কি বললি? না মানে নতুন নতুন বিয়ে হয়েছে, এখন তো ফ্রি হওয়া একটু মুশকিল। ঠিক আছে, বাই বাই। ঠিক আছে, এই যে আপনার নামটা কিন্তু জানা হলো না। ও, আমার নাম ভার্গব, এন্ড শি ইজ মাই ওয়াইফ বিন্দু। ওকে, বাই, টেক কেয়ার। স্যার, ছে, আবার এসেছিস তুই বিরক্ত করতে? আচ্ছা চল ভেতরে, চল। হ্যাঁ, কি পাগল ছেলে রে বাবা। কোমরটা ভেঙে যাবে, একটু সাবধানে কর ভাই। তোর মালিশের চক্করে আমাকে আবার পিছনে শয্যাশায়ী না হয়ে যেতে হয়। I can't help thinking.